প্লেয়ারদেরও ক্ল্যাম্প ডাউন করতে হবে যে এইরকম রিয়াকশন আপনি মাঠে করতে পারেন না। ভুল করছে আম্পায়ার, যে প্লেয়াররাও কিন্তু রিয়্যাক্টটা বেশি করছে যেটা ননজের বাইরে, একটাও কিন্তু কমপ্লেন আসেনি। ডিআরএস থাকলে কিন্তু আম্পায়ার এটা রিভিউ করতে পাঠাতে পারত। তো এটা আমি আম্পায়ারের দোষ দেখি না। ডিপিএল এর আম্পায়ারিং নিয়ে মাশরাফি মিরাজদের হতাশার যেন শেষ নেই। কখনো আউট হয়ে যাচ্ছে নট আউট, আবার কখনো নট আউট হচ্ছে আউট। বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ করে জরিমানাও গুনেছেন মেহেদী মিরাজ। তবু থামছে না প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং। গত দুই মৌসুমে এমন সিদ্ধান্ত চোখে কম পড়লেও এবারে আসরে তা আবার বেড়েছে। প্রশ্ন উঠেছে আম্পায়ারিং এর মান নিয়ে। ভুল আম্পায়ারিং এর কারণে মেজাজ হারাচ্ছেন খেলোয়াড়রা। প্রতিবাদ করতে গিয়ে অসদাচরণের অভিযোগ উঠেছে ক্রিকেটারদের বিরুদ্ধে। তবে আম্পায়ারিং এর মান নিয়ে তোলা অভিযোগ মানছে বিসিবিও। বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু বলেন, ডিআরএস ছাড়া নির্ভুল সিদ্ধান্ত দেওয়া সম্ভব না। আমরা চেষ্টা করছি ভুলের পরিমাণ কমিয়ে আনতে, তবে খেলোয়াড়দের আরও সহনশীল হওয়া দরকার বলে মনে করেন তিনি। বিজ্ঞপ্তি দিয়ে নতুন আম্পায়ার খোঁজার কথাও জানিয়েছেন। আম্পায়ারের মান উন্নয়নে বসানো হচ্ছে বড় স্ক্রিন, যাতে বাড়বে লোকাল আম্পায়ারদের জবাবদিহিতা। সাথে আম্পায়ার্স রিডিং রুম করারও উদ্যোগ নিয়েছে বিসিবি। যে প্লেয়াররাও কিন্তু রিয়্যাক্টটা বেশি করছে যেটা ননজের বাইরে। হ্যাঁ, এখন আমি করতে পারি কি এটা নিয়েও আমরা সামনে আমরা যখন মিটিং করব উইথ সিসিডিএম, এটা সিসিডিএম তো কন্ডিশনটা বানায়। হ্যাঁ, আমি কী করতে পারবো, আমি কত হাজার টাকা ফাইন করতে পারবো, কী করতে পারবো, এখন আমাদের ওইটা ডিসকাশনে এটা আনতে হবে যে প্লেয়ারদেরও ক্ল্যাম্প ডাউন করতে হবে যে এরকম রিয়াকশন আপনি মাঠে করতে পারেন না। ভুল করছে আম্পায়ার। আমরাও যখন খেলতাম আমরাও কিন্তু এটা প্রেশার ট্যাকটিক্স ইউজ করতাম। এটা কিন্তু প্লেয়াররা করবেই, কিন্তু তখনকার নিয়ম আর এখনকার মধ্যে আকাশপাতাল চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের এখন যেরকম ইন্টারন্যাশনাল লেভেলে এই প্রেশার ট্যাকটিক্সটাকে একদম বন্ধ। আপনি কিছু অসন্তোষ দেখাতে পারলে করলেই আপনি কিন্তু ম্যাচ ফাইন। হ্যাঁ, তা আমাদের অ্যাকচুয়ালি আস্তে আস্তে পুশ করে ওই লেভেলে চলে যাচ্ছে। যেরকম আপনি দেখেন মিরাজের ইনসিডেন্ট, হ্যাঁ ফাইন করা হয়েছে, কিন্তু এটা ম্যাক্সিমাম ফাইনই করা হয়েছে। তো এখন আমার মতে এটা প্লেয়ারদের করা উচিত না। আমাদের বাংলাদেশ টিমের প্লেয়ারও শুড হেল্প আস টু আপগ্রেড অল আওয়ার। যে রিজার্ভ আম্পায়ার চলে গেছে তখন কিন্তু আর থার্ড আম্পায়ারের কাজ ছিল, থার্ড আম্পায়ার নাই মাঠের বাইরে। সো এইসব জিনিস কিন্তু উঠে আসতেছে। তা এখন আমরা চাচ্ছি, আন্তরিকভাবে এই ডিপার্টমেন্ট চাচ্ছে যে যাতে আমরা, ভুল তো হবেই মানুষের, ভুলটা যাতে কম হয় সেটাই হচ্ছে কথা। আর আমার যদি কথাটা বলেন, আমি ফুললি এগ্রি করি যে গতবারের থেকে এবারের কিছু কন্ট্রোভার্সি ডিসিশন এসেছে। এই রিসেন্টলি দেখবেন যে আমাদের নিউ ব্লাড না আনলে, তা আমি তো ভালো প্লেয়ার, শাকিব আর একটা আনতে হলে আমার তো হান্ট করে আনতে হবে। সো হোয়াট উই হ্যাভ প্ল্যান্ড হচ্ছে যে নতুন আম্পায়ারের জন্য আমরা এই কয়েকদিন পরে অ্যাডভার্টাইজমেন্ট যাবে। প্রতি বছরই চাই এটা পাবলিকলি আমাদের ওয়েবসাইটে দেখবেন। হ্যাঁ, এটা তো আর এরকম না কাগজে অ্যাডভার্টাইজমেন্ট দিব, আমাদের ওয়েবসাইটে দিব। আপনার যারা যারা আসবে, তারপরে আমাদের একটা মিনিমাম, প্রথমে কাগজ দেখে মিনিমাম আমাদের একটা রিকোয়ারমেন্ট থাকবে, কথাটা বুঝছেন? তারপরে ওইখান থেকে আমরা নতুন নিয়ে ওদের আম্পায়ারিং করে আস্তে 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 আস্তে, যেরকম মেয়েদের উঠাচ্ছি দেখেন খেয়াল করে, মেয়েদের ট্রেনিং করানো হয়েছে, তারপরে অ্যামেচার ম্যাচে দেওয়া হয়েছে, তারপর আস্তে আস্তে দিয়ে এখন থার্ড ডিভিশনে মেয়েরা কিন্তু আম্পায়ারিং করছে।